সংবাদবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কাল্লা বিডিও অফিসে। পূর্ব বর্ধমান জেলার এসডিও সদর নর্থের কাছে একটি স্মারকলিপি জমা দিল জেলা বিজেপি নেতৃত্ব। সুষ্ঠুভাবে সম্পন্ন হল আউশগ্রামের 1 নম্বর 2 নম্বর ব্লকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। অনুষ্ঠিত হল স্বেচ্ছায় একটি রক্তদান শিবির। আসছে বিস্তারিত খবরে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কালনা বিডিও অফিসের কাছে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিমবঙ্গে 3 দফায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফা তথা 1 মে বর্ধমানের 2 জেলায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 2 এপ্রিল থেকে মনোনয়নপত্র জমা দেওয়া ও তোলার কাজ শুরু হয়েছে। মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক দল বিরোধী দলগুলির মধ্যে গণ্ডগোল শুরু হয়েছে। ইতিমধ্যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। এমন চিত্র দেখা গেল কালনায়। বুধবার দুপুরে কাল্লায় 1 নম্বর বিডিও অফিসে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির কর্মীরা বচসায় জড়িয়ে পড়ে। শুরু হয় বাঁশ লাঠি নিয়ে মারপিট। এরপর পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দেয়। বিজেপির তরফে ধনঞ্জয় হালদার অভিযোগ করেন, তারা নমিনেশন জমা দিতে গেলে তাদের বিডিও অফিস থেকে বার করে দেওয়া হয়। এরপর তারা প্রতিরোধে নামেন। দাখিল করতে যাচ্ছিলাম, আমার 22 নম্বরের এই মণ্ডল সভাপতি একে জামার করার ধরে প্রথম আনে আমি বললাম কি একে আমি নিচ্ছেন কেন, বলে তুই ধনঞ্জয় হালদার তোকে নেবো, আমাকে টান টান এখানে নিয়ে আসলো। আমরা আমাকে কিন্তু আমার কী অপরাধ, বলে বিজেপি এখানে করা চলবে না, বিজেপির কোনো এখানে নমিনেশন দাখিল চলবে না। আমি বললাম কাজটা ভালো হচ্ছে না রাজকুমার, বলে না ঠিক করছি বিজেপি এখানে করা চলবে না। তার জন্য আমাকে গেটের বাইরে করে বার করে দিল, ঘুষি মুষি লাগালো। তারপরে ইতিমধ্যে আমার কর্মী সমর্থক খবর পেলো, এবার ওর বাবার সঙ্গে কোথায় যেন চলে গেছে। এখন রাজকুমার কত বড় দলের নেতা হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টির দায়িত্বশীল কার্যকৃত হিসেবে আমি বলতে পারি। রাজকুমার কার সাহসে অগণতান্ত্রিক পদ্ধতির বিডিও অফিসে কাম করতে চাইছে সেটা আমরা চরম পর্যায়ে পৌঁছে দেবো, দেখিয়ে দেবো এখানকার বিডিওকে, এসডিওকে, এসডিপিওকে, ওসিকে, সবাইকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা রাজকুমার পাণ্ডে বলেন, বিজেপির কর্মীরা তাদের কর্মীদের মারধর করেছেন, তারা এখন কাল্লা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আজকে নির্বাচনের বিষয়ে অফিসিয়াল কাজে যখন কালনা 1 নম্বর বিডিও অফিসে আমি ঢুকছিলাম, সেই সময় দেখি একদল মারমুখী বিজেপি কর্মী দলীয় পতাকা নিয়ে আমাদের 3 জন কর্মী মোস্তাক শেখ কাঁকুড়িয়া, কালো মণ্ডল ওরফে মোস্তাক মণ্ডল, বাড়ি হচ্ছে পাথরডাঙ্গা, অপু বলে আমাদের একজন তৃণমূলের কর্মী হাটকালনা বাড়ি, তাকে গেটের বাইরে অকথ্য ভাষায় গালিগালাজ করছি এবং মারাত্মক ধরনের অস্ত্রশস্ত্র মোটা বাঁশ এবং তরোয়াল সহ তার উপরে শারীরিক নিগ্রহ করছে, ফেলে মারধর করছে। এই ঘটনায় আমাদের 3 জন কর্মী মারাত্মকভাবে আহত হয়েছে, যারা এখন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য গেছে। এরপরে পরিস্থিতি শান্ত করার জন্য
বিজেপির এখানে জেলা সম্পাদক ধনঞ্জয় বাবু সহ আর যারা ছিলেন রাজনৈতিক কর্মী হিসেবে যাদের আমি চিনি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করার চেষ্টা করি যে আপনারা থামান, নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, মানুষ যাকে বেছে নেবেন তিনি ভোটার ভোট দেবেন, তো এ দয়া করে এখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবেন না। কিন্তু আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে একদল অপরিচিত ব্যক্তি মদ্যপ অবস্থায় মোটা মোটা লাঠি এবং মারাত্মক ধরনের আগ্নেয়াস্ত্র সহ তাণ্ডব চালায় বিডিও অফিসের ভেতরে ঢুকে, ব্যারিকেড ভাঙে এবং যেখানে ব্যালট পেপার দেওয়ার কাজ এবং নির্বাচন প্রক্রিয়ার কাজ চলছিল সেখানে গিয়ে তাণ্ডব চালায়। পরবর্তীকালে কালনা থানার ওসির নেতৃত্বে ব্যাপক পুলিশ বাহিনী আসার পর পরিস্থিতি শান্ত হয়। এরা বিজেপির কর্মী এবং আমি মনে করি না একটি রাজনৈতিক দলের কর্মী এত উশৃঙ্খল হয়। যাদের মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছিল, অসভ্য ভাষায় গালিগালাজ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আমার ভাবতে লজ্জা লাগছে যে একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে তারা এইসব অকথ্য ভাষায় গালিগালাজ প্রকাশ্য স্থানে দেয় কি। আপনাকে কি হ্যাকার হতে হয়েছিল? আমাকে ধাক্কা দেওয়া হয়েছে, দেখলাম। শুধু আমি নই, আমার সঙ্গে আমাদের নেতা শ্যামল দাও ছিলেন, আমার পাশে বসে আছেন, তিনিও ঘটনাস্থলে ছুটে আসেন পরিস্থিতি শান্ত করায়। যে কালনা থানার দুজন অফিসার যারা শারীরিকভাবে বিজেপির উন্মত্ত কর্মী সমর্থকদের দ্বারা নিপীড়িত হয়েছে। আপনারা কি অভিযোগ করছেন থানা? আমরা আমাদের যারা ইনজিওর্ড হয়েছে তারা অভিযোগ থানায় দায়ের করছি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা এসডিও সদর নর্থের কাছে একটি স্মারকলিপি জমা দিল জেলা বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, এই জেলায় কোনো ব্লকে শাসক দলের কর্মীরা বিজেপি কর্মীদের মনোনয়নপত্র জমা দিতে দিচ্ছে না, প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে যাবারও হুমকি দেয়। এসডিও বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। বুধবার পূর্ব বর্ধমান জেলা বিজেপির নেতৃত্ব ও কর্মীরা পূর্ব বর্ধমান জেলার এসডিও সদর নর্থ পুষ্পেন্দু সরকারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রাজ্যের বিজেপি নেতা অনল বিশ্বাস জানান, এই জেলায় কোথাও বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হচ্ছে না, শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে বাধা দিচ্ছে, প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। থানা থেকে বিডিও অফিস বা বিডিও অফিসের যে যাওয়ার রাস্তা সেটাতে যেন কোন জমায়েত না থাকে। ওখানটা সাইনবোর্ড করে দিক তৃণমূল, যে আমরা হাত জোর করে চাইছি তোমরা নিবেদন দিও না, এইটা করুন। আমাদের সংখ্যা কিন্তু একদম কম ছিল না, আমাদের সংখ্যাও কিন্তু প্রায় 300-400 সংখ্যা ছিল আমাদের। তৃণমূলের থেকে আমাদের সংখ্যা কম না বেশি থাকা সত্ত্বেও আমরা কিন্তু ঝামেলা গন্ডগোলে যাইনি। এসডিও পুষ্পেন্দু সরকার জানান, বিজেপি কর্মীরা তার কাছে যে অভিযোগ পত্র জমা দিয়েছেন তার যথাযথ তদন্ত করা হবে। পার্টি থেকে ওনারা এসেছিলেন, ওনাদের কিছু অভিযোগ আছে, সেই অভিযোগগুলো ওনারা অলরেডি ডিএম সাহেবকে লিখিত দিয়েছেন। তো আমরাও বলেছি যে আমাদের যদি কোনো স্পেসিফিক আমাদের সাব ডিভিশনে নর্থ সাব ডিভিশনে ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য থেকে ইন রাইটিং ওনারা দেবে, আমরা থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইলেকশন কমিশনে জানাবো, তারপর যেরকম কমিশন ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী আমরা করবো। পুলিশের ব্যাপারটাও তো পুলিশই দেখে, ওটা তো আমাদের বিষয় না। যদি আমরা অভিযোগ পাই আমরা কনসার্ন পুলিশের হায়ার অথরিটিকে দেবো, নেসেসারি অ্যাকশন নেওয়া হচ্ছে। জেনারেলি হচ্ছে যে এখন আমরা সেটাই ওনারা আগেও এসেছিলেন, আমরা একই কথা বলছি, যখন কোনো অভিযোগ থাকবে আইদার তারা ব্লকের বিডিও সাহেবের কাছে যেতে পারেন, ব্লকের ওসি সাহেব বা আইসি সাহেবের কাছে যেতে পারেন, যদি সাব ডিভিশন রিলেটেড জেডপি রিলেটেড কিছু ব্যাপার থাকে তো ওনারা এসডিওর কাছে আসতে পারেন, কিন্তু ইন রাইটিং ওনাদের কমিউনিকেশন করতে হবে, আমার ইন রাইটিং সেগুলো জানাবে। ব্লকে না যেতে পারলে তারা আইসি সাহেবের কাছে বা বিডিও সাহেবের কাছে ফোনেও কথা বলতে পারে, সেটা কোনো ব্যাপার না, কমিউনিকেশন। সেটাই আমরা বলেছি যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে ওনারা ইন রাইটিং লিখিত জানাবেন, আমরা ডিস্ট্রিক্ট পুলিশের হায়ার অথরিটিকে জানাবো, তারপর তারা নিশ্চয়ই নেসেসারি অ্যাকশন নেবেন।
এদিনের এই স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য নেতা অনল বিশ্বাস, জেলা সভাপতি সন্দীপ নন্দী, যুব নেতা শ্যামল রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্তমান জেলাতে প্রত্যেকটা বিডি অফিসের সামনে যে নমিনেশন চলছে, জেলার কোথাও বিজেপি যারা মনোনয়নপত্র জমা দেবে তারা ঢুকতে পারেনি। তৃণমূলের সন্ত্রাস প্রশাসনের সাহায্যে, প্রশাসন নির্বিকারে তৃণমূলকে সাহায্য করছে এবং প্রশাসনের সাহায্যে তৃণমূল বিভিন্ন ব্লক অফিসের সামনে জমায়েত হয়ে বিজেপির যারা প্রার্থী যারা মনোনয়নপত্র জমা দেবে তাদেরকে ঢুকতে বাধা দিয়েছে। জামালপুরে মারধর করেছে, জামালপুরে বিডিও অফিসের সামনে মারধর হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, বোরশুলে মারধর হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, খণ্ডপুর গোলসিতেও একই ঘটনা হয়েছে। পুলিশের সামনে গোলসিতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফেট দেওয়া হয়েছে, পুলিশ চুপচাপ মুখ বন্ধ করে আছে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে বলে মনে হচ্ছে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলবো, উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী না হয়ে উনি পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী হন। আজকে আমরা প্রস্তুত ছিলাম, আমরা জামালপুরে প্রস্তুত ছিলাম, আমরা বর্ধমান উত্তরে প্রস্তুত ছিলাম, আমরা তৃণমূলের সাথে সংঘর্ষ করে নমিনেশন জমা দিতে পারতাম, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি রাজনীতির মূল মন্ত্র গণতন্ত্র, গণতন্ত্রের মূল মন্ত্র মানুষ, সেই মানুষের প্রতি বিশ্বাস রেখে আমরা সংঘর্ষ যাইনি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ডিএম এবং এসডিও দুজনের কাছে আবেদন রাখলাম যাতে আমরা জমা দিতে পারি। আমরা বর্ধমান জেলাতে বাই হুক অ্যান্ড কুক, ইংলিশে একটা কথা আছে শুনেছেন নিশ্চয়ই, বাই হুক অ্যান্ড কুক আমরা মনোনয়নপত্র জমা করবই। এসডিও অফিসে আমরা বিক্ষোভ করলাম, যেহেতু এই এসডিও অফিসের আন্ডারে এই বিডিও অফিস বরসুল, সেখানে সাম্প্রতিক যে ঘটনা সেইটা নিয়ে বিক্ষোভ হলো, কিন্তু আমরা সমস্ত ঘটনার বিবরণ জেলা শাসককে দিয়েছি। সেই দাবিও আমরা ডিএম সাহেবকে করেছি এবং আমরা আমাদের যে মুখ্য নির্বাচন কমিশনার আছে কলকাতা, সেখানেও আমরা সেই একই দাবি রাখছি, আমাদের রাজ্য নেতৃত্বও সেই একই দাবি রাখছে। হ্যাঁ, যদি বিজেপির লোককে নমিনেশন পত্র জমা দিতে না হয় সারা বর্ধমান জেলায় আগুন জ্বলবে, আমি এসডিও সাহেবকেও বলেছি, আপনাদেরকেও বলছি, আমরা সরাসরি এসডিও আর ডিএমকে জানাবো, আমরা এসডিও অফিস ঘেরাও করবো, এসডিওকে জানাবো, ডিএম অফিসকে জানাবো। ডিএম আমাদের কথা দিয়েছেন, ডিএম সমস্ত ব্যাপার দেখছেন, তা কী দেখছেন সেটা আমরা দু এক দিনের মধ্যে দেখে নিই, তারপরে আমাদের ব্যবস্থা। আমার সময়টা এখনো 9 তারিখ পর্যন্ত সময়টা অনেকটাই আছে, আজকে সবে 4 তারিখ, ঠিক আছে, আমরা দু একদিন দেখবো, তারপরে আমাদের ব্যবস্থা আমরা নেবো, যেভাবেই হোক আমরা বলছি বাই হুক অ্যান্ড কুক আমরা নমিনেশন জমা করবোই। এদিন বিজেপির কর্মীরা মিছিল করে আসেন এসডিওর দপ্তরে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। আউসগ্রামের 1 নম্বর ও 2 নম্বর ব্লকে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন হলো, যদিও এদিন পর্যন্ত কোনো বিরোধী দল মনোনয়নপত্র জমা দেয়নি। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী শাসক দল। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার তৃতীয় দিন ছিল বুধবার। এদিন আউসগ্রামের 1 নম্বর 2 নম্বর ব্লকে শান্তিপূর্ণভাবে শেষ হলো মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। 3 দিনে এখনও পর্যন্ত কোনো বিরোধী দল মনোনয়নপত্র জমা দেয়নি। এদিন আউসগ্রাম 1 নম্বর পঞ্চায়েতে 14 জন ও পঞ্চায়েত সমিতিতে 2 জন মনোনয়নপত্র জমা দেন। এদিন গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ইকরাম হোসেন মণ্ডল মনোনয়নপত্র জমা দিয়ে জানান, জেতার ব্যাপারে তিনি নিশ্চিত। তার ধারণা, মনোনয়নপত্র জমা দিতে আসার সময় তার সঙ্গে 200টি মোটরসাইকেল র্যালি করে আসে, সেই সব পরিবারের সদস্যরাই তাকে ভোট দেবেন। নমিনেশন ফাইল করতে এসেছি, এই পেপার টিপার রেডি করেছি, এরপর নমিনেশন পেপার ফাইল করব। কোন কোন দল থেকে করছেন? আমি তৃণমূল কংগ্রেস থেকে করছি, অমরপুর গ্রাম পঞ্চায়েত 9 নম্বর সংসদ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নমিনেশন পেপার ফাইল করছি। কেমন লাগছে নমিনেশন ফাইল? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। কী নাম আপনার? আমার নাম ইকরাম হোসেন মণ্ডল ওরফে বাদশা। ভোটের জন্য কতটা আশা করছেন, কতটা ভোটে জয়ী? 100% আশা করছি। আমি যেটা আজকে দেখলাম, আমি আজকে নমিনেশন পেপার ফাইল করতে এসেছি, আমার সঙ্গে 200 খানা বাইক আছে, অলরেডি 200 ফ্যামিলি, এবার সঙ্গে 2 জন করে আছে, মানে 400 ফ্যামিলি, জিতার কোনো ফ্যাক্টরি নাই, মানে নমিনেশন পেপার ফাইল করা মানে আমি জিতে গেলাম। এইটা শুধু মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদের জন্য। বিরোধীরা কি আসবে ওই পঞ্চায়েত থেকে? বিরোধীদের আশা আমরা করি না, কেন আজকে যেটুকু আমি দেখলাম, এই 200 খানা বাইক মানে আমি জিতে গেছি। গোটা গ্রামের মধ্যে 200 খানা মানে দুটো সংসদের মধ্যে 200 খানা বাইক এসছে, 400টা লোক এসছে, ওই 400টা ফ্যামিলি যদি আমি ভোট দেয় অটোমেটিক আমি জিতে গেলাম। এখানে বিরোধী বলে কোনো জিনিসই নাই। আজকে যে মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছেন, উন্নয়নে যে কর্মযোগ্য, সেই কর্মযোগ্য সকলেই সামিল হয়েছে। আমি দেখেছি, যখন আমি এর আগেও একটা নির্বাচনে ছিলাম, গত পঞ্চায়েত নির্বাচন 2013 সালে,
তারপর থেকে দীর্ঘ চল্লিশ বছর সিপিএম তো কিছু কাজ করে নাই। আজকে মমতা ব্যানার্জি সরকারের উন্নয়নের জন্য আমি রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা করেছি, ঢালাইয়ের ব্যবস্থা করেছি, তার জন্য মানুষ দুহাত তুলে আশীর্বাদ দেবে। আউসগ্রাম থেকে প্রতীকৃত দাস, বৈরাগ্য রিপোর্ট, আনন্দ বার্তা। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় আউসগ্রামের প্রতাপপুর হোসেনাবাদ মাদ্রাসায়। এদিন স্বেচ্ছায় 100 জন রক্তদান করেন। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় আউসগ্রামের প্রতাপপুর হোসেনাবাদ মাদ্রাসায়। মেহবুব আলম আল চিশতি পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 100+ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে 55 জন মহিলাও রক্তদান করেন। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদিনের অনুষ্ঠানে সকলেই অংশ নেন। জলসা রক্তদান শিবির কোন কি উপলক্ষে আমাদের যিনি গুরুদেব, যিনি আমাদের পীর সাহেব আলহাজ খাজা শাহি মোহাম্মদ মাহবুব আলম আল চিশতি, এই শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় মানসুরিয়া চিশতিয়া মাহবুব প্রতিষ্ঠাতা, উনি এছাড়াও আরো অনেক কিছু ওনার সৃষ্টি আছে, ওনার যে সৃষ্টি তার মধ্য দিয়ে মানব সেবা, মানুষের পাশে দাঁড়ানো, এটাকে বড় ইবাদত বা ঈশ্বর প্রাপ্তির পথে অন্যতম বলে মনে করি, মনে করতেন। আর সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্যে আমাদেরকে তিনি উদ্দীপিত করেছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারবে, এটা যেমন সত্য, তৎসঙ্গে শিক্ষার পাশে সেবা রেখেছে। মানুষ সুস্থ না থাকলে শিক্ষা সে লাভ করবে কী করে, তাই সেবার উদ্দেশ্যে উনি অনেকগুলি প্রায় 40 খানা সেবা সদন করে গিয়েছিলেন। তাছাড়াও প্রতিটা অনুষ্ঠানে আমরা রক্তদান শিবির, বস্ত্র বিতরণ গরিব দুস্থদের মধ্যে, এছাড়াও আমরা ভূমিকম্প ত্রাণ, বন্যা ত্রাণ, বিভিন্ন রকমের ত্রাণের সহযোগিতার কাজ করে থাকি। মানুষের যারা যারা এই প্রার্থনা চেয়ে নিয়ে এসে এগুলো আমরা করে থাকি। আমরা কোনো সরকারি সংস্থা থেকে কোনো সাহায্য সহযোগিতা পাই না। এটা আমাদের হুজুর খাজা মাহবুব আলম আল চিশতি রহমতুল্লাহ আলাইহির আদর্শ, সেটাকে আমরা বাস্তবে রূপদানের লক্ষ্যে এখন পর্যন্ত তিনার অনুসরণ অনুকরণে পথ চলার চেষ্টা করছি। আজ মাদ্রাসায় মানসুরিয়া চিশতিয়া মোহাম্মদপুর প্রতাপপুর হোসেনাবাদ এর প্রতি মানে অনুষ্ঠানের কাল 42তম, এই 42তম ওরস মোবারক রক্তদান শিবিরে যে আয়োজন সকাল থেকে করা হয়েছিল, পতাকা উত্তোলনের পরে পরে আমরা সেই রক্তদান শিবির চালু করেছি, শুরু হয়ে গেছে। আজকে 100+ হয়তো ডোনার আমাদের এসে গেছে, যেনারা রক্তদান করছে বা করবে। তৎসঙ্গে দেখা যাচ্ছে কি সেখানে নারীর সংখ্যা রয়েছে প্রায় 50-এর বেশি। এটাই আমাদেরকে ভাবিয়ে তোলে যে আজকের দিনে মুসলমান নারীরাও রক্ত দেওয়ার জন্য তাদের যে অনুপ্রেরণা, তাদের যে আবেগ আমাদেরকে খুব মুগ্ধ করে। এছাড়াও আমরা স্থানীয় বিধায়ক বা যে সমস্ত রাজনৈতিক নেতারা বিভিন্ন চেয়ারে রয়েছেন তাদেরকে চেয়েছিলাম, কিছু মানুষকে আমরা পেয়েছি, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি ওনারা এসেছেন আমাদের সহযোগিতায়, ওনাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা ধন্য হয়েছি। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। জনসাধারণের যাতে সুবিধা হয় এবং এই মাদ্রাসা যে প্রতিষ্ঠা করেছিলেন আমার গুরুদেব আলহাজ খাজা মাহবুব আলম আল চিশতি নিজামী, ওনার স্মৃতির উদ্দেশ্যে আজও পর্যন্ত আমরা এইটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। যতদিন আমরা এই জায়গায় থাকব এইটা চালিয়ে যাওয়ারই চেষ্টা করব, এটাই আমাদের উদ্দেশ্য। কততম বর্ষ হচ্ছে এটা আপনাদের? এটার বয়স হচ্ছে 42 বছর, এই কাজ আমরা করে আসছি। আজ কতজন রক্ত দেবে? আজকে আমাদের লিস্ট আছে 105 জন, আমি এখনই বলতে পারছি না, এই মাত্র আমার ক্যাম্প এসে জড়ো হলো বর্ধমান থেকে, ডাক্তার জড়ো হয়ে এসে উপস্থিত হয়েছেন। ডোনার কখন কীভাবে আসবে আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে আশা করি 50 ওভার হবে। আউসগ্রাম থেকে প্রতীকৃত দাস, বৈরাগ্য রিপোর্ট,
আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম বনজ সম্পদ হল মহুল। স্থানীয় বহু মানুষই এর থেকে রুজি রোজগার করেন। রাজ্যের বাইরে এর ব্যাপক চাহিদা থাকলেও সারাদিনের পরিশ্রমের পর তারা ন্যায্য পাওনা পায় না বলে ক্ষোভ ফুটে ওঠে মহুল আরোহীদের গলায়। বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম বনজ সম্পদ মহুল, স্থানীয়রা মোল বলেই ডাকেন। এই মোল কুড়িয়ে বহু পরিবার জীবন ধারণ করেন। এর পাশাপাশি বাইরে আসা পাইকারি খদ্দেরকেও মহুল বিক্রি করে কিছু উপার্জন করেন তারা। চোরা শিকারীদের দৌরাত্মে কমেছে মহুল গাছের সংখ্যা। হলুদাভাব এই ফুলে প্রচুর পরিমাণে শর্করা, খনিজ দ্রব্য, ভিটামিন ও ক্যালসিয়ামও রয়েছে। খাবার হিসেবে যেমন মহুল ফল ব্যবহার হয়, তেমনই শুকিয়ে তা থেকে লাড্ডুও তৈরি করা হয়। এর পাশাপাশি গবাদি পশুর খাদ্য ও বিশেষ ধরনের এক প্রকার পানীয় তৈরিতেও এই ফুল ব্যবহৃত হয়। এর পাশাপাশি এই গাছের তেল বিভিন্ন রোগের মহৌষধি হিসাবে ব্যবহৃত হয়। রাজ্যের বাইরে এই মহুলের ব্যাপক চাহিদা থাকলেও সারাদিন পরিশ্রমের পর ন্যায্য পাওনা পায় না তারা। ভয় লাগছে তো, হাতি রয়েছে বলছে, ভয় লাগছে, আবার শুনছি বাঘ আইছে, তবু না গেলেও কোনো উপায় না, যেতে হচ্ছে, ভয় ভয় করে যাচ্ছে। মোর বাজারে বলতে এই বছর মূলের বাজার এখন নাই, অন্য বছর এই বছর খদ্দার বেড়ে আয় নাই, অন্য বছর তাইলেও দু একটা খদ্দার বেড়ে আয়। যেমন বনে জঙ্গলে শুনছি হাতি রয়েছে, বাঘও আছে, ভয় লাগছে, তাতেও যাচ্ছি ভয়ে, কি করব, না কুড়ি আনলেও কোনো উপায় নাই, অথি আমাদেরকে তো ইয়া করতে হবে, সংসার চালাবার জন্য সংসার চালাতে হবে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। মনসা পুজো অনুষ্ঠিত হলো কাটোয়া ঘোড়ানাস গ্রামে। এখানে দেবী গাছ পুজোতলা নামে এলাকায় পরিচিত। যদিও দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসের সংক্রান্তির দিনে। কাটোয়ার ঘোড়ানাস গ্রামে মা মনসা পুজো, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত হলো বুধবার। এখানে দেবী গাছ পুজোতলা নামে এলাকায় পরিচিত। গাছতলায় পুজো হয় বলে এখানে দেবীর মন্দির নেই। কথিত আছে দেবীর পুজোর জন্য তৎকালীন জমিদার ইন্দ্রচন্দ্র রায় জমিদান করেছিলেন। দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসের সংক্রান্তির দিন। পুজোর বৈশিষ্ট্য হলো একটি মোয়ের উপর কাঁসার পুষ্পপত্র ফলমূল রেখে দড়ি দিয়ে বেঁধে সেটি মাথায় করে পুজোতলায় নিয়ে যাওয়া। সম্প্রতি তিন বছর ধরে দেবীকে সন্তুষ্ট রাখতে হরিনাম সংকীর্তন ও মহোৎসবের আয়োজন করা হচ্ছে। এখানে যে মহোৎসব হচ্ছে, এই মহোৎসব কত বছর ধরে হচ্ছে? আচ্ছা, এইটা কি ঠাকুর তলা? মনসা। এখানে গাছ পুজো তলা নামে পরিচিত। আচ্ছা, এই ঠাকুরের বৎসরে পুজো হয় কখন? আপনি এই মহোৎসব করার চিন্তাধারা নিলেন কেন? চৈত্র মাসে হয়। ধর্মীয় এই উৎসব উপলক্ষে অসংখ্য ভক্তকুল দেবী প্রাঙ্গণে উপস্থিত হন। পরিচিত এই জায়গাটা আগে কাদের ছিল? জায়গাটা জমিদার ইন্দ্রজিৎ রায়, তার কাছ থেকে একজন প্রতিবেশী, তার নাম কেদার ওস্তাদ নামে পরিচিত ছিলেন, তিনি প্রথম এই গাছটি রোপণ করে এইখানে মায়ের পুজো আরম্ভ। কত বছর আগের কথা? আজ থেকে প্রায় 200 বছর আগের কথা। আচ্ছা, মায়ের বাৎসরিক পুজো কখন হয়? মায়ের বাৎসরিক পূজা হয় শ্রাবণ মাসের সংক্রান্তির দিন।
এই যে মহোৎসব হচ্ছে, এই মহোৎসবটা ক বছর ধরে হচ্ছে? এই মহোৎসব আপাতত 3 বছর হচ্ছে। প্রচুর ভক্ত আছে। কাটোয়া থেকে গৌরাঙ্গ চক্রবর্তী রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কাল্লা বিডিও অফিসে। পূর্ব বর্ধমান জেলার এসডিও সদর নর্থের কাছে একটি স্মারকলিপি জমা দিল জেলা বিজেপি নেতৃত্ব। সুষ্ঠুভাবে সম্পন্ন হল আউশগ্রামের 1-2 নম্বর ব্লকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। অনুষ্ঠিত হল স্বেচ্ছায় একটি রক্তদান শিবির। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।